সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে আমরা এখন এসেছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার যে রায়শ্রী দক্ষিণের স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা মোহাম্মদ মাহবুব আলম। তো আমরা জানতে চাব যে তিনি যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতেছেন, তো তার ইউনিয়নবাসী তার পাশে কতটুকু আছেন এবং তিনি করোনাকালীন সময়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে কতটুকু থেকেছেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাংলা টিভিকে আজকে এখানে আসার জন্য। যে প্রশ্ন আমাকে করেছেন করোনাকালীন, আমি আমার সাধ্যমতো আমার ইউনিয়নবাসীর পাশে ছিলাম, চারবার আমি তাদেরকে ত্রাণ দিয়েছি এবং বিভিন্ন স্পটে দিয়েছি, যেটা আমার ইউনিয়নবাসী জানে। আর আমি তো শিল্পপতি আর ইয়ে নয়, এরপরও যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার জনগণের পাশে থেকেছি এবং আগামী দিনে আমি ওনাদের পাশে থাকবো। জনগণের সেবা করার জন্য আমি আগামী 26 তারিখ আমার রাজশাহী দক্ষিণ ইউনিয়নবাসীর কাছে আনারস মার্কার ভোট প্রার্থনা করছি, আমাকে জয়যুক্ত করবে তারা। আমি জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, কারণ যার প্রমাণ আমি জনবান্ধব লোক, অনেক উন্নয়নমূলক কাজ করেছি সামাজিকভাবে, যদিও আমি কোনো দায়িত্বে ছিলাম না। আমি বাজার কমিটির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক, খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য প্লাস সহসভাপতি এবং আওয়ামী লীগ মসজিদের সাধারণ সম্পাদক। আজকের উপস্থিতি, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে রাজশাহী দক্ষিণবাসী 26 তারিখ আমার আনারস মার্কা ভোট দিয়ে ইনশাল্লাহ আমাকে জয় করবে, ইনশাল্লাহ আমাকে জয় করবে, ইনশাল্লাহ আমাকে জয় করবে। আমরা আজকে যেই নির্বাচনী জনসভা উপস্থিত হয়েছি এই এই নাহারা গ্রামের এক বাড়ির নাম বড় বাড়ি এবং এখানে প্রায় 200-র উপরে ভোট আছে এবং এই গ্রামবাসীকে নিয়ে আমরা এখানে মিটিং করেছি এবং আমরা যথেষ্ট মানুষের সাড়া পেয়েছি এবং সবাই মাহবুব আলমকে আনারস মার্কা ভোট দেবে এবং আমরা দলমত নির্বিশেষে সবাই এখানে প্রতিশ্রুতবদ্ধ যে আনারস মার্কা আগামী 26 তারিখ ভোট দেবে এবং আমিও আশা করব আগামী 26 তারিখ মাহবুব আলমকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই প্রত্যাশায় করছি আমি। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার, আমি সাবেক চেয়ারম্যান একাধারে এবং আমি বিএনপি রাজশাহী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, দীর্ঘদিন থেকে আছি, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির সাধারণ সম্পাদক আমি দায়িত্ব পালন করতেছি। এই পর্যায়ে এসে আমাদের দল যদিও নির্বাচন না করে থাকে, তো এই ব্যাপারে কমিটি, আমাদের বিএনপি থানা কমিটি আমাদেরকে বলছে একজনকে বাছাই করে দেওয়ার জন্য, যিনি এই ছায়া সমর্থন নিয়ে নির্বাচন করবে এই 17 রাজশাহী দক্ষিণ ইউনিয়নে। তো সেই হিসাবে আমরা জনমত জরিপে এবং সব কিছু মিলিয়ে যাচাই বাছাই করে দেখেছি যে মাহবুব আলম জনজরিপে এগিয়ে আছে এবং তাকে সেই সুবাদে আমরা তাকে বিএনপির ছায়া সমর্থনের প্রার্থী হিসাবে আমরা ঘোষণা করেছি। আমি চেয়ারম্যান ছিলাম 11 থেকে 16 সাল পর্যন্ত, আমি ইউনিয়নের সর্বস্তর জনগণের সাথে মিশে একাকার হয়ে কাজ করেছি, জনগণের সেবা করেছি, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আমার ভাইকে আহ্বান জানাবো এবং রাজশাহী দক্ষিণ ইউনিয়ন আপামর জনসাধারণের পক্ষ থেকে যেন জনসাধারণ সেবা করতে পারে সেই জন্য আমি তাকে আহ্বান জানাবো। আমি যদি ইনশাল্লাহ সঠিকভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমার আনারস মার্কাকে ঠেকানোর মতো কোনো অবকাশ নাই এখানে। ইনশাল্লাহ আনারস মার্কা এবং তথা আমার ভাই মাহবুব আলম প্রশাসন আমাদেরকে 100% সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা বাহিনী এভাবে সচেতন আছে, আমরা আশা করি আগামী 26 তারিখ পর্যন্ত নিউট্রাল থাকবে এবং আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আনারস।
আনারস মাহবুব পাইয়ের আনারস মার্কা কো আনারস।